তো এখান থেকে আজকে আমরা স্কেল টুল দেখব, দেন শেয়ার টুল আছে, রিশেপ টুল, গ্রেডিয়েন্ট টুল, এই বিষয়গুলো আজকে আমরা দেখে নিচ্ছি। ওকে, তো ফার্স্টে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে এই শেপটাকে অল্টার চেপে একটা কপি করে নিলাম। একটাকে আমি শুধু এটাকে এখান থেকে দুইটার এটাতে কিন্তু স্ট্রোক ফিল দুইটাই দেয়া আছে, তো আমি স্ট্রোকটা অফ করে নিলাম। আর এই শেপটাতে আমি ফিলটা অফ করে নিলাম, এখান থেকে নান করে দিলাম। ওকে, স্ট্রোকটা একটু অ্যাড করে নিচ্ছি। ওকে, তো ফার্স্টে আমরা স্কেল টুলটা দেখবো যে এটাতে আমরা কিভাবে কাজ করি। তো আমাদের এখানে রোটেট রিফ্লেক্টের পাশেই আছে স্কেল টুল, শেয়ার টুল, দেন আছে রিশেপ টুল। তো প্রথম যে টুলটা আছে দেখেন, এটা আমি সিলেক্ট করার পরে ফার্স্টে মনে রাখতে হবে এখান থেকে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এখন এটা দিয়ে আমরা এখানে যদি কাজ করি, একটা শেপকে আমরা এভাবে ছোট বড় করতে পারবো, নর্মালি আমরা এভাবে করে নিতে পারি। ওকে, এরপরে আপনি যদি এখান থেকে দেখেন স্ট্রোকে আমরা কাজ করতেছি, তো আপনি এটাকে স্ট্রোকটাকে ওইভাবে কাজ করতে পারবেন, দুইটাতেই কাজ করতে পারবেন। আপনি রেক্টাঙ্গেলেও কাজ করতে পারবেন, আবার শুধু ফিলেও কাজ করতে পারবেন, আবার যেটা শেপ আছে সেটাতেও আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, তো এটা গেল আমাদের এখান থেকে স্কেল টুলটা গেল। এরপরে এটাকে আপনি নর্মালি, এখন দেখেন এই যে কাজটা আমি দেখালাম, এটা কিন্তু আমাদের এই টুলসটা, এই টুলগুলো এখানে যেগুলো আছে দুইটা টুল আমাদের কখনো দরকার হয় না, মডিউলে আছে বা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে রাখছে এজন্য দেখাচ্ছি, তবে আপডেট টুল যেগুলো সফটওয়্যার আছে সেগুলোতে এগুলো নেই। এখন এটার এখান থেকে কাজটা কি দেখেন, এটা আপনি এখান থেকে এবার বড় ছোট করতে পারেন, বাকি একটা এক্সাক্ট সাইজ যদি চান আপনি ঠিকভাবে করতে পারবেন সেটা কিন্তু আপনি করতে পারবেন না, নিচ্ছেন এদিক থেকে দুই দিক থেকে সমানভাবে বড় ছোট, মানে ইচ্ছে মতো কাজটা হচ্ছে। এটা তো আমরা এখান থেকে সিলেকশন টুল দিয়েও এটা করতে পারি, আমি আমার মতো করতে পারি, নিয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের এখান থেকে এই টুলটা দরকার নেই। এর পরে যেটা আছে সেটা হলো শেয়ার টুল, এটার কাজটা দেখেন, এটা আপনি কর্নার গুলোকে এভাবে বাঁকা করতে পারবেন, এই টাইপের নিতে পারেন, একরকম 3D টাইপের একটা অ্যাপ্লাই হয়। নর্মালি আমরা যদি এভাবেও নেই, অথবা আপনি এভাবে নেন, নেয়ার পরে এখন এই কাজটা তো আপনাকে এটা দিয়ে না করে এখান থেকে সিলেক্ট টুল ধরে দেন আপনি রোটেট করেও করতে পারতেন। এরপর আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা কর্নারকে সিলেক্ট করে আমরা বড় ছোট করতে পারি, এটাকে এখান থেকে টেনে এভাবে নিতে পারি, তাহলে এটা কিন্তু আমরা খুব সমানভাবে নিতে পারি, তাহলে আমার এখান থেকে এই টুলটার আর দরকার নেই। হ্যাঁ, তবে আপনাদের প্রয়োজন হলে এটা দিয়ে আপনি কাজ করতে পারেন, তো কর্নারটা সিলেক্ট করে এরপর আপনি আপনার মতো করে এভাবে কাজগুলো করে নেন। ওকে, এরপরে একটা টুল আছে যেটা আমরা রিশেপ টুল, এটা কিন্তু আমাদের খুব প্রয়োজন হয়। তো নর্মালি আমরা এখান থেকে আর্ক টুলটা দেখেছিলাম এভাবে, এটা নিয়ে আমরা সব কাজগুলো এখান থেকে দেখেছি কিভাবে করতে হয়, তো স্ট্রোকটা একটু দিয়ে দিলাম। এরপর এখান থেকে একটা লাইন টুল নিলাম, তো আর্ক টুলটা তো আমরা এভাবে নিতে পারি, লাইন টুলটা এভাবে নিতে পারি, বাকি সেখানেও আমরা বলেছিলাম এগুলো আমরা পেন টুল দিয়ে নিয়ে থাকি। এখন এটা নেওয়ার পরে এই লাইন টুলটাকে যদি আপনি আর্ক টুল করতে চান, তখন আপনি এখান থেকে রিশেপ টুলটা নিয়ে আপনি কাজটা করতে পারবেন, তাই আমি রিশেপ টুলটা সিলেক্ট করে করে দিলাম। ওকে, একটু জুম করে দেখাচ্ছি, তো এখান থেকে করলাম, আবার এখান থেকে কিন্তু এই কাজটা এভাবে করতে পারে, এটা কাজের ক্ষেত্রে খুবই মজার একটা কাজ, আমরা এখান থেকে এটা দিয়ে করতে পারি। তো আমরা যদি এখান থেকে পেন টুল দিয়ে দেখি, এটা নেওয়ার পর এখন আমি যদি এখান থেকে রিশেপ টুলটা নেই, তো আমি এই যেটা কার্ভ যেখান থেকে করলাম এটাকে এদিক থেকেও নিয়ে যেতে পারবো, আবার এখান থেকেও কার্ভটাকে আর একটা উঠাতে পারবো, নর্মালি আমরা যদি এখান থেকে ক্লিক করে এভাবে নিয়ে নেই। এই কাজগুলো আমরা এই টাইপের শেপে এভাবে পেন টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারি। ওকে, দেন আমি এখান থেকে এভাবে একটা শেপ নিয়ে নিলাম, এটাকে ভাইয়া আমরা, হ্যাঁ বলেন, আমরা কার্ভ টুলকে কি লাইন টুলকে শেপ করতে পারি না? কার্ভ টুলকে আপনি লাইন শেপ করবেন, জি
হ্যাঁ সেটা করা যায়, বাকি এখানে প্রপারলি হবে না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি এতটুকু নিলাম, নর্মালি এতটুকু নেয়ার পরে আপনার মনে হলো না যে আরেকটু কার্ভ করা দরকার এই শেপটা, তো আপনি এখান থেকে রিশেপ টুলটা নিয়ে দেন এটা নিয়ে কাজ করতে পারেন এভাবে। তো এটাকে আমরা আবার এখান থেকে কার্ভ করে এভাবে নিতে পারি। এই করার পরে এখন আপনি এটাকে একটা শেপ ক্রিয়েট করতে পারবেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় পেন টুল দিয়ে এখানে একটা কর্নারে ক্লিক করেন, মানে আমি কিছু কাজ ফার্স্টে করে রাখলাম, দেন আবার লাস্টে গিয়ে আবার করে নিচ্ছি। তো আপনাদের ফার্স্ট টাইম এভাবে কার্ভ টুল দিয়ে কাজ করাটা কঠিন হতে পারে, নর্মালি প্রথম দিকে করতে গেলে কিছুটা প্রবলেম হয়। তো যদি হয় আপনি যতদূর পারেন ততটুকু নিয়ে নেন, এতটুকু এখান থেকে নিলাম, দেন আমরা এখান থেকে কিন্তু এগুলো কাজ করতে পারি। তো এটা না করে আমরা এখানে স্কিপ করলাম, দেন এটাকে স্ট্রোকে রাখলাম। রাখার পর এখান থেকে রিশেপ টুলটা নিয়ে সিলেক্ট থাকতে হবে, কিন্তু মনে রাখবেন সব সময় এতটুকু করে নিলাম, আবার সিলেক্ট আছে পেন টুল দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম, দেন এখান থেকে টেনে এভাবে নিয়ে কাজটা করে ফেললাম। করা হয়ে গেছে, এবার এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তো আপনারা এভাবে এই কাজগুলো করতে পারেন। তো রিশেপ টুলটা আসলে দরকার হয়, এটা খুবই দরকার একটা টুল আপনার এভাবে কার্ভ একটা। তবে এটা কিন্তু এখন দেখেন এটা স্ট্রোকে কাজ করে, আমি বললাম এখান থেকে এভাবে নিলাম স্ট্রোক রাখলাম, এই দেখেন এটা দিয়ে এখন কাজ করতেছি, এটা কিন্তু কখনো কাজ হবে না। আমি যে বললাম স্ট্রোকে কাজ করে, মানে পাথ, আমার একটা পাথে কাজ করতে পারবো, তো পাথটা আমি তখন কাজ করতে পারবো যখন সেটা একটা লাইন থাকবে। এভাবে যদি পুরো অ্যাঙ্গেল হয়ে যায়, চারটা কর্নার হয়ে যায়, তখন আমি এটাতে কাজ করতে পারবো না, ঠিক আছে? বিশেষ করে রেক্টাঙ্গেল টুলে আপনি এই কাজটা এখানে করতে পারবেন না। এরপরে আছে গ্রেডিয়েন্ট টুল। তো গ্রেডিয়েন্ট টুলটা আমরা নর্মালি ফটোশপে কি করতাম, এভাবে একটা শেপ সিলেক্ট করে ড্র্যাগ করে একটা শেপ নিতে পারতাম, অপশন বার থেকে কালার অ্যাপ্লাই করতে পারতাম, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারতাম, সাইড বার থেকে করতে পারতাম। এখানে একটু বিষয়টা একটু কঠিন, তবে কঠিন না, আমরা দেখাচ্ছি। ফার্স্টে আপনি একটা শেপ নিতে হবে, এটা নেওয়ার পর আপনি গ্রেডিয়েন্ট প্যালেটটা ওপেন করবেন এখান থেকে সাইড বার থেকে। তো উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট কন্ট্রোল F9 শর্টকাট করার পরে এখানে এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি আপনাদেরকে প্রথম ফটোশপের, আমরা যেদিন প্রথম ক্লাস ছিল সেদিন একটা বিষয় বলেছিলাম যে আমাদের একটা দেখেছিলাম যে ফটোশপ কালার মোড হয়তো RGB, না হলে CMYK, কে গ্রে স্কেল, ল্যাব কালার, বিটম্যাপ। তো সেখানে একটা গ্রে স্কেলের কথা বলেছিলাম যে কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, বাকি 100% ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, এটা ছিল গ্রে স্কেল। সেটাই আমাদের এখানে এই যে কালারটা, নর্মালি ফার্স্টে যখন ওপেন করতে যাবেন এখানে যে কালারটা থাকবে সেটা হবে গ্রে স্কেল কালার। এখন কিভাবে কালার দিবেন, এখানে পয়েন্ট দুইটা স্লাইডার আছে দুইটা। তো আমি এখানে একটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে কালার চলে আসছে, বাকি তাও দেখেন এটা এই যে গ্রে স্কেল কালার আসছে, আমার কিন্তু ফুল কালার আসেনি। তাহলে সেটা কিভাবে নিব, এখান থেকে দুইটা বিষয় আছে, একটা কালার আর একটা হলো সোয়াচ। ফার্স্টে কালার, দেন সোয়াচ। কালারে আমার কিছু নেই, বাকি সোয়াচে কিছু কালার আছে। আমি নর্মালি এটা দিলাম, দেন এরপর এখান থেকে ডাবল ক্লিক করলাম সোয়াচ, সোয়াচ থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম, এটা একটা গ্রেডিয়েন্ট হলো। এরপরে গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে এভাবে টেনে, সরি আমি এটা সিলেক্ট করার পর গ্রেডিয়েন্টটা দিয়ে এখন আমি, এখন আমার গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে এভাবে অ্যাপ্লাই করতে পারবো। তো এটা দেখলাম সোয়াস দিয়ে কিভাবে কাজ করবেন। তো রেক্টাঙ্গেল টুলটা নিলাম, গ্রেডিয়েন্টটা কেটে দিয়ে একটা কালার করে দিচ্ছি। ওকে, এবার গ্রেডিয়েন্টটাকে ওপেন করলাম, এখানে যেহেতু একটা অ্যাপ্লাই করছিলাম সেটা অলরেডি এখানে আছে। এখন প্রথম মনে রাখবেন সিলেক্ট না করে এখানে যতই কাজ করেন কোনো কাজ হবে না, ইলাস্ট্রেটর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সিলেক্ট করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই হয়ে গেছে। এবার স্লাইডারে আমি ডাবল ক্লিক করব, সোয়াসটা দেখলাম, এবার যাচ্ছি কালারে। কালারে আসার পর নর্মালি আমার এখান থেকে কালারটা আসে না, আপনাদের এখানে কি থাকবে এইভাবে কালারটা থাকে, আমি আবার দেখাচ্ছি।
আমাদের কালারটা তখন এভাবে থাকে ফার্স্টে যখন আপনি ওপেন করবেন। তো সেটাকে কালারটা কিভাবে নেবেন, আপনি এখানে যে স্লাইডারে কাজ করবেন ডাবল ক্লিক করেন, করার পরে এটা তো নর্মালি এখানে এভাবে আছে, তো এখানে যাওয়ার পরে নর্মালি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটাই এখানে আছে, এই দুইটা নিয়ে কাজ করতে পারি। তো কালার দিতে চাইলে তখন আপনি অপশন আছে এখানে একটা কর্নারে, সো এটাতে একটা ক্লিক করেন, করার পরে মুডটা চেঞ্জ করে দেন, হয়তো RGB রাখেন না হলে CMYK কে, তো আমরা RGB করে দিচ্ছি। RGB করে দেওয়ার পরে এই কালার প্যালেট এখন চলে আসছে, এখন এখান থেকে একটা কালার দিলাম, এই কালারটা দিলাম। এটা দেওয়ার পরে ইলাস্ট্রেটর এটা খুবই মজার একটা কাজ, এখানে মজার কাজটা হলো এই যে আপনি এখন এগুলো এইটা চেঞ্জ করে, মানে আমি যে কালারটা দিচ্ছি কালারের RGB একটু কমাবো, এভাবে কম করে বেশি করে আমি কালারটা খুব সুন্দর একটা কম্বিনেশন করতে পারি। দেন আমি এখানে একটা ক্লিক করবো স্লাইডারে ডাবল ক্লিক, এটাও আমার এখানে আছে গ্রে স্কেল মোডে, এখানে কর্নার থেকে অপশন থেকে RGB, দেন একটা কালার এখানে দিয়ে দিলাম, অথবা রেড কালার করে দিলাম, অথবা ইয়েলো করে দিতে পারি। তো যেটাই দেই আমি এমন একটা বাজে একটা কালার দিচ্ছি, এখানে এই কালারটা দিলাম, তো রেড কালারের সাথে আসলে এই কালার দুইটা কিন্তু কম্বিনেশনটা ভালো হয়নি। তো এখন আপনি এখান থেকে রেডটাকে যদি আমরা একটু কমাই, তো দেখেন আগের থেকে একটু বেটার, সো আমরা আরো একটু কমাতে পারি। এরপরে আমরা এখান থেকে যদি ব্লুটাকে একটু অ্যাড করে নিচ্ছি, এখন দেখেন গ্রেডিয়েন্টটা কিন্তু খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট এখন হয়ে গেছে। এবার যাচ্ছি মুড থেকে রেডিয়াল মুড করে দিলাম, ওকে, আবার এটাকে সিলেক্ট করে আমরা লিনিয়ারও করতে পারি। এখানে কিন্তু আমরা দুইটা ভাবে কাজ করতে পারবো ফটোশপে, আমরা অনেকভাবে, যেমন সেখানে লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, ডায়মন্ড, রিফ্লেক্ট, পাঁচটা মুড ছিল, এখানে দুইটাতেই করতে পারি। এই জন্য এই দেখেন আমি কিন্তু এখানে রেড কালার অ্যাপ্লাই করেছিলাম, বাকি এখানে কিন্তু আমার এখন রেড নেই। এই জন্যই বলি যে এটা খুব মজার একটা কাজ, আমরা এখান থেকে করতে পারি যে নিজেরা একটা কম্বিনেশন করে নিতে পারি। আচ্ছা এখন এটা আমরা এখান থেকে এভাবে দেখলাম, সো আমরা আবার একটা, এখন আপনারা কিভাবে কাজ করবেন, তো আমরা একটা সাইট দেখেছিলাম যে UI গ্রেডিয়েন্টস, এটা দিয়ে আপনারা, তো ফটোশপে একটা বিষয় ছিল যে কালার কপি করা, কালার কোড, সো আমরা এখন কালার কোড কিভাবে কপি করতে হয় সে বিষয়টা দেখব। এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্ট ওপেন করব, নেয়ার পরে এখানে আমার তিনটা কালার দেয়া আছে, সো এখানে ফার্স্টে এটা, মিডিল, দেন লেফটে। তো প্রথমে আমি এই কোডটাকে কপি করে নিলাম, এই পাশেরটাকে আমি চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে, এভাবে একটা নিয়ে নিলাম শেপ। এখানে প্রথমে কিভাবে কাজ করবেন, কর্নারে ডাবল ক্লিক করেন, করার পর এখানে এটা থাকবে আমার গ্রে স্কেল মুডে থাকবে, তো এটা এভাবে থাকবে, আমি দেখাচ্ছি গ্রে স্কেলে থাকবে। সো আপনি আবার অপশন থেকে গিয়ে RGB করে দেন, কিন্তু ফার্স্ট টাইম থাকবে। এরপর কালার কোড, এখানে এইটা হলো কালার কোড, এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, দেন ইন্টার ক্লিক করলাম, ওকে, একটা কালার কোড এখানে পেয়ে গেলাম। চলে আসি আমাদের ক্রোমে, এটা কপি করলাম ইলাস্ট্রেটরে, এইটা সিলেক্ট করলাম। এখন এখানে আমরা মিডিলে দেবো, তো এখানে লোকেশনটা আছে কত, 44, সো আমরা এখানে 50 করে দিচ্ছি। করার পরে স্লাইডারে ডাবল ক্লিক, সরি এটা আমার এটা আসছে, এখানে আমি একটা স্লাইডার নিয়ে নিলাম আমার একটা পয়েন্ট, এটাকে আমি 50 করে দিলাম। এবার এটাকে ডাবল ক্লিক করব, দেন এখান থেকে সে আমার পেস্ট করে দিলাম কন্ট্রোল V দিয়ে, তাহলে আমি দুইটা কালার পেলাম, এটাও পেলাম। দেন আমি এটা কপি করে নিলাম ইলাস্ট্রেটর, দেন এটাকে আমরা এখান থেকে ডাবল ক্লিক করব। এরপরে এখানে আমাদের এটা CMYK কালার মোডে আছে, এটা যেহেতু ফার্স্টে RGB নিয়েছিলাম, RGBটা নিলাম, দেন আমি আমার এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, ওকে। আমরা এভাবে গ্রেডিয়েন্টটা, এখন টুলের কাজটা কি, এটা তো দেখলাম আমাদের প্যানেলের কাজ, তো টুলের কাজ হলো এখন আপনি এখান থেকে গ্রেডিয়েন্টটা দিয়ে, তো নর্মালি আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই করি, এখান থেকে এভাবে অ্যাপ্লাই করলাম, তো এভাবে অ্যাপ্লাই হচ্ছে, মানে আমার কথা হলো এখানে
যে এটা আমার ফার্স্টে যেটা আছে এটা এটা হবে আমার, আমি যেখান থেকে অ্যাপ্লাই করব আমার প্রথমটা সেখান থেকে হবে। সো আমি এখান থেকে করে নিলে আমার এই কালারটা এখান থেকে হবে, আবার এখান থেকে করে নেন, মুড চেঞ্জ করে নেন, আপনি আপনার মতো করেন। এখন আমরা যদি এখান থেকে করি, করার পরে এইটাকে আপনি আবার এদিক থেকে ছোট বড় করতে পারেন। তো দেখেন এখন এই যে কালারটা আছে এটা সিলেক্ট করলে আমার এখানে দুইটা কালার, এটা স্লাইডার এইটা আছে, তো এটাকে যখন আপনি এদিকে দিয়ে দিবেন তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন এইটা ঘুরতেছে। সো আমরা এটাকে এখানে নিয়ে আসি, এটা এদিকে চলে যাবে। তো এরপরে একটা বিষয় আছে যে এই কালার এটা এখন এই যেটা আছে এখানে আমার এই কালারটা এটা এখান থেকে এতটুকু এখান থেকে এই দুইটার মাঝখানে আছে। এখন যদি আমরা এটাকে টেনে এপাশে দিয়ে দেই, দেন এটাকে টেনে এপাশে দিয়ে দিলাম, তাহলে আমরা যে একটা কালার নিয়েছিলাম সেটা শুধু এখানেই থাকলো, এই কালারটা এখানে সবকিছু শো করতেছে। সো এভাবে করে আপনি এভাবে গ্রেডিয়েন্ট গুলো অ্যাপ্লাই করতে পারেন, অপাসিটিটা আবার এখান থেকে কম বেশি করতে পারেন। এখন আপনার একটা কাজ দেখবেন, সেটা হলো কিছু কাজ আছে নর্মালি ইমেজের উপরে দেখবেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা কেমন গ্রেডিয়েন্ট একটা টেনে ড্র্যাগ করে, এখানে কিন্তু দুইটা চারটা পাঁচটা দশটা আপনি যে কয়টা নিতে চান সবই নিতে পারবেন, সিলেক্ট করে আবার ডিলেটে ক্লিক করে ডিলেটও করতে পারবেন, সিলেক্ট ডিলেট অথবা টেনে ড্র্যাগ করেও নিতে পারেন। কালার কোড কপি করা সব বিষয়ে তো আমরা দেখলাম। এখন এখানে আমি ডাবল ক্লিক করে এই কালারটা রাখি, হতে পারে আমি রেড কালার রাখি এখানে, আর এই পাশের কালারটাকে সিলেক্ট করে এটার অপাসিটিটাকে আমরা জিরো করে দিলাম। করার পরে আমরা এখান থেকে এটা অ্যাপ্লাই করতেছি, এখান থেকে মানে আমার সরি ও আমার রেক্ট্যাঙ্গেল, আমাকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার পরে এবার আমি এখান থেকে এটা অ্যাপ্লাই করব। তো আমার হোয়াইট যেখান থেকে অ্যাপ্লাই করবে সেখান থেকে এই যেটা ট্রান্স এই পাশটা অ্যাপ্লাই হবে। সো আমি এখান থেকে করে নিচ্ছি, ওকে। এখন উপরে যে কালার এখানে আমার কিন্তু কোনো কিছু নেই, আমরা এভাবে একটা শেপ নিলাম, এটাকে এখান থেকে এভাবে ইয়েলো কালার করে দিলাম, অরেঞ্জ দিতে পারি। এবার এটাকে আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে আসলাম। তো এখানে আমরা এই লেয়ারটাকে এখন উপরে আমাদের এই যে শেপটা আছে সেটাকে উপরে নিয়ে আসছি। তো এটা বুঝবো কিভাবে, আমি এখান থেকে লেয়ারে চলে যাই, লেয়ার থেকে দেখেন দুইটা লেয়ার, এখানে আমার যেটা ইউলো আছে ইউলোটা কিন্তু নিচে, দেখেন আমি এটাকে টার্গেট করলাম এটা সিলেক্ট হয়েছে, এটা নিচে আছে আর গ্রেডিয়েন্ট উপরে, বাকি তারপর কিন্তু এটা দেখা যাচ্ছে কারণ ট্রান্সপারেন্ট করা। সো এটা এখান থেকে শো হচ্ছে। সো এই জন্য আপনারা এভাবে করে এ ধরনের গ্রেডিয়েন্ট গুলো নিয়ে কাজ করতে পারেন, মানে নর্মালি কিছু ক্ষেত্রে দেখবেন একটা পাশে গ্রেডিয়েন্ট নেই, এক পাশে কালার আছে আর এক পাশে কিছু নেই। ইমেজ বা এই টাইপের কাজের ক্ষেত্রে এরকম কিছু দরকার হয়, দেখবেন যে অনেকের একটা ইমেজ আছে তার ইমেজের উপরে টেক্সট দিবে, তো এখানে তার ফেস থাকবে বডি থাকবে বাকি নিচে থেকে একটা টেক্সট দিবে, তো টেক্সটটা যদি দেয় তাহলে এভাবে নর্মালি দিলে ভালো হয় না, সো এই জন্য একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেয় কিছু কাজের ক্ষেত্রে এভাবে দেখবেন। তো সেটা আবার নর্মালি ব্ল্যাক হয়ে থাকে, তো আমরা এটাকে ফুললি ব্ল্যাক করে দিচ্ছি। এই টাইপের কিছু কালার আপনারা এভাবে শেপ কিছু দেখতে পাবেন, ওকে। তো এই পাশের এইটা সিলেক্ট করে এই পাশের অপাসিটিটা কমাই নিচ্ছি, এটা লোকেশন না, এখানে আমরা অপাসিটিটাকে রাখবো 70 করে দিচ্ছি। এইভাবে করে এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন। এখন এটা তো এভাবে দেখালাম, এখন কিছু ইমেজ আছে যেগুলোতে আপনাকে গ্রেডিয়েন্ট দিতে হবে। নর্মালি এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম, ইলাস্ট্রেটর এসে পেস্ট করে নিচ্ছি। এখন এই ইমেজ থেকে আপনি এখানে কিভাবে ফটোশপে কিন্তু আমরা এটা দেখেছিলাম যে কালারটা কিভাবে আমার গ্রেডিয়েন্ট নিয়ে আসতে হয়, তো এখন যদি এখানে আমি কিভাবে দিতে পারি বিষয়টা, তো আমি ফার্স্টে একটা শেপ নিলাম, নেয়ার পরে এখান থেকে এখন ফটোশপে কি হতো, আপনি এখানে ডাবল ক্লিক করার পরে কালার প্যালেট ওপেন হতো, এরপর যেখানে নেবেন সেখানে আইড্রপার দিয়ে কালারটা পিক করতে পারতেন, এতে এখানে কিন্তু করা যাচ্ছে।
কেন এখানে এটা করা যাবেও না। সো এই জন্য আমাকে এখানে যদি এরকম নিতে চাই কালার থেকে, তখন কি করতে হবে? ফার্স্টে আপনাকে আই ড্রপারটা সিলেক্ট করতে হবে। প্রথমে করতে হবে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট, যে শেপটা রাখবেন সেই শেপটা সিলেক্ট করবেন, এরপর আই ড্রপারটা সিলেক্ট করবেন, এরপরে যে পয়েন্টটাতে নেবেন এই স্লাইডারে আপনি ক্লিক করেন একটা, দেন আপনি এখান থেকে কিবোর্ড থেকে শিফট চেপে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করেন, এটা চলে আসছে। দেন এটা নিব, জাস্ট একটা ক্লিক, এবার কিবোর্ড থেকে শিফট চেপে একটা ক্লিক করলাম, এটা চলে আসবে। এভাবে যদি আপনারা গ্রেডিয়েন্ট গুলো নিতে চান সেক্ষেত্রে এভাবে নেবেন। ফার্স্টে কি করবেন দেখাচ্ছি আবার, এটা এখন যে শুধু এটা থাকবে এটা না, নর্মালি আপনি একটা গ্রেডিয়েন্ট নিজেও ক্রিয়েট করতে পারেন, হতে পারেন আপনি একটা ক্রিয়েট করবেন। এটা নিলাম কালার, দেন এটা এখানে এটা রাখতেছি, এটা সিলেক্ট করে রাখবেন আগে। এরপরে নেবেন আই ড্রপার টুল, এরপরে চলে যাবেন গ্রেডিয়েন্ট প্যালেটে। এখানে আসার পর ফার্স্টে একটা ক্লিক করেন একটা স্লাইডারে, দেন কিবোর্ড থেকে শিফট চেপে একটা ক্লিক, এটা কালারটা চলে আসছে। আচ্ছা এরপর তো আমরা এখানে অন্য একটা কালার দিতে চেয়েছিলাম, যাই হোক যেহেতু দেইনি, সো এটা একটা ক্লিক করবো, দেন এখান থেকে একটা ক্লিক করে এইটা দিতে পারি, বা এই কালারটা দিতে পারি, বা হোয়াইট করে দিতে পারি, এই কালারটা দিতে পারি, যেটা খুশি সেটাই আমরা এখানে দিয়ে নিতে পারবো। ওকে, তো এভাবে আমরা এই কাজগুলো করে নিতে পারি। এটাই ছিল আমাদের গ্রেডিয়েন্ট টুল, এটা কিন্তু খুবই ইলাস্ট্রেটর আপনাদের কাজ করতে হবে, তো এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন। গ্রেডিয়েন্টটা নর্মালি আপনি এখান থেকে যাওয়ার পরে এখানে আসবেন, এখানে ডাবল ক্লিক করার পরে অপশন থেকে গিয়ে সিএমওয়াই কে বা আরজিবি কালার মোডে রেখে কালারটা চলে আসবে, একটা কালার দিয়ে নেন, দেন এই কালারটা কি আবার এখান থেকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। ভাইয়া বলেন, এই যে এখন এখানে যে আমরা কালার মোডে ইয়া করছি, এখানে কি আমরা কালার থেকে কাজ করব নাকি সোয়াচ থেকে করব? এই যে এখানে কালার প্লেটে এখানে যেটা দেখ, এখন আপনার কাছে যেটা ভালো হয় সেটা দিয়ে করেন, যদি সোয়াচ থেকে ভালো হয় তাহলে সোয়াচ দিয়ে করবেন, যদি কালার থেকে ভালো হয় তাহলে কালার দিয়ে করবেন। সোয়াচ থেকে আপনি দুই তিনটা কালার নিতে পারবেন, আর কালার থেকে কিন্তু আপনি সব কালার নিতে পারবেন। সোয়াচে আপনি কোনো কালার পেস্ট করতে পারবেন না কোড, আর কালার থেকে গিয়ে আপনি কালারটা নিয়ে দেন কালারটাকে এখানে কালার কোডটাকে পেস্ট করতে পারবেন আর জিবি রেখে, এরপরে আপনি মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, এই কাজটা সোয়াচ থেকে করতে পারবেন না। ওকে, আচ্ছা এরপরে আমাদের শেপ বিল্ডারটা দেখ। জি হ্যালো, ওকে, তো এরপরে আমরা এখান শেপ বিল্ডার টুলটা দেখব। তো শেপ বিল্ডার টুলটা দিয়ে আমরা কি কাজ করি, আমরা একটা শেপকে কাটি, একটা কোনো শেপকে অ্যাড করি বা মাইনাস করি, এই কাজের জন্য মূলত আমরা শেপ বিল্ডার টুলটা ব্যবহার করে থাকি। আচ্ছা তো যে কাজটা হয় আসলে আমরা শেপকে কাটার জন্যই মূলত আসলে আমরা শেপ বিল্ডার টুলটা ব্যবহার করি। ওকে, সো এখন আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটা দেখে নিচ্ছি। তো ফার্স্টে আমি একটা শেপ নিলাম, এখান থেকে এভাবে একটা শেপ নিলাম, এখান থেকে এভাবে একটা, এভাবে সবগুলোর কালার সোয়াচ থেকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখন এখানে যদি আমি কাজ করতে হয় তো দেখেন আমি ফার্স্টে সিলেক্ট রাখতে হবে, ইলাস্ট্রেটরের কাজের জন্য সিলেক্ট করতে হবে, তো এই শেপটাকে যে কোনো এক জায়গা থেকে আমরা রাখতে পারবো, সমস্যা নাই। তো এখন আসেন এখানে, ফার্স্টে আমার এখানে আছে শেপ বিল্ডার টুল সবার উপরে, এরপর আছে লাইভ পেন্ট বাকেট। তো শেপ বিল্ডারটা নেওয়ার পরে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করেন, একটা ক্লিক করার পরে আমরা এখান থেকে, এটা কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেছে, এটা এখান থেকে আছে। তো কাজটা কি করলো দেখেন, আমি প্রথমে যদি একটা ক্লিক করি, শুধু একটা ক্লিক করলে আমার এই শেপটা এখানে আলাদা করে ফেলবে, এখান থেকে এখানে একটা ক্লিক করব এটা আলাদা করে ফেলবে, এখানে একটা নিচ্ছে এটা আলাদা করতেছে, এটা আলাদা করলো, এরপর এখান থেকে এটা, এরপর এখান থেকে এটা। ওকে, তো এখন আমরা এখানে
দেখেন আমি ফার্স্টে কি নিচ্ছি, আমি যখন এখান থেকে শেপ বিল্ডার দিয়ে এখানে ক্লিক করতেছি, এটা আলাদা করে নিলাম, এখানে গিয়েও আলাদা করতেছি, এই যে লাস্টে এসে যখন এখানে নিচ্ছি, এটাকে আমরা এখান থেকে ফার্স্টে সিলেক্ট করে একটা কালার দিয়ে নিচ্ছি। তো আমার যেটা উপরে যে কালারটা আছে নর্মালি, আমার এখান থেকে এখন এখানে একটা ক্লিক করতেছি, এটার তো উপরের এই কালারটা আছে, এখানে ক্লিক করে আলাদা করে নিচ্ছি, সবগুলো আলাদা হচ্ছে, কেটে যাচ্ছে, এখানে যখন ক্লিক করতেছি, সো তখন কিন্তু আমার এখানে যেটা আমার উপরে যে কালারটা আছে সেইটা কিন্তু কালারটা নিয়ে নিবে। ওকে, তো এটা যদি আপনাদেরকে অন্যভাবে আমরা একটু দেখাই, এ দুইটা নিলাম, দেন এখান থেকে নেই, এখান থেকে একটা লাইন টুল নিলাম, লাইন টুলটা নেওয়ার পর দেখেন এখানে লাইন টুল আমরা কি করি, স্ট্রোকে কাজ করি, কিন্তু এখানে যখন আপনি নিবেন শেপ বিল্ডার দিয়ে, দেন এখানে একটা ক্লিক করেন, এখানে যদি আপনি শেপ লাইন টুল দিয়ে কাজ করেন, তাহলে কিন্তু এই শেপটা আমার এভাবেই হয়ে যাবে, মানে কেটে যাবে, এটা কেটে নিলাম, এগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, আলাদা যে হয়নি তা কিন্তু না, দেন আপনি এখান থেকে আবার কালারটা দিয়ে নিতে পারবেন। আচ্ছা, আর যদি আপনি এভাবে নিতে চান, লাইন টুল দিয়ে আপনি এই কাজটা করতে চান, লাইন টুল নিলাম, তখন এই লাইন টুলটাকে আপনাকে আপনাকে ফিল কালার রাখতে হবে লাইন টুলটাকে, আর আমরা জানি লাইন টুল ফিল কালারে রাখলে কোনো কালার আসে না। এখন যখন আমরা এখান থেকে এভাবে নিচ্ছি, এখন যখন দুইটা ক্লিক করব, আমার উপরে কিন্তু এই যে লাইন টুলের যে কালারটা ছিল এটা, এখন দেখেন ক্লিক করতেছি এই কালারটাই অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এটা দ্বারা বুঝালাম, এটা নর্মালি লাইন টুল দিয়ে অনেকে কাজ করে, বাকি আপনাদের কাজের দরকার নেই, তো আপনাদের যেটা দেখানোর উদ্দেশ্য যে আমার উপরে যে কালারটা থাকবে সেটা অ্যাপ্লাই হবে। তো লাইন টুল নিলাম, লাইন টুলে ফিলটা কালারটা রেখে দিয়েছি, বাকি এটা কিন্তু কোনো কালার ছিল না, এখানে কোনোই কালার ছিল না, জাস্ট এটা শুধু আমার এখান থেকে ফিল মুডে ছিল আর কিছু না, বাকি তারপরে কিন্তু উপরে কালারটা নিয়ে নিয়েছে। তো এই জন্য আপনারা এখান থেকে, তো আবার দেখতেছি আমরা একটা কালার করে দিচ্ছি, তো এখন এখানে যদি শেপ বিল্ডার, এখন এটা দেখালাম শেপগুলো আলাদা আলাদা করা, আমরা এখান থেকে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ওকে, সব আলাদা হয়ে গেল। এখন কোন শেপ যদি আপনি কেটে একেবারে মাইনাস করে দিবেন তখন কি করবেন? দুইটা সিলেক্ট করলাম, দুইটা আলাদা আছে, সিলেক্ট করে নিচ্ছি এটাকে। হ্যাঁ বলেন। বুঝতেছি না আপনার কথা, কেন লোগো ডিজাইন কি আজকে মডিউলে আছে? হ্যাঁ দেখবো কেন? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, যেটা আছে সেটা দেখেন আগে, এগুলো দেখে নেন। ওকে, তো এখন আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে এখন এটাকে যদি একবার মাইনাস করতে চাই, সাবট্রাক্টের যে কাজটা, সো এখন এখানে একটা ক্লিক করলে কিন্তু আলাদা হয়ে যাবে, বাকি আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে যদি ক্লিক করেন তখন এটা কেটে যাবে, মাইনাস হয়ে যাবে, এখানে ক্লিক করলাম এটা কেটে গেল, এটাকে আপনি কেটে নিতে পারবেন। ওকে, তো এভাবে কাটার জন্য আপনি এখান থেকে কিবোর্ড থেকে অল্টার চেপে নিয়ে আপনি কেটে নিতে পারেন। ওকে, তো আমরা আবার দেখতেছি, আমরা যদি এখানে এটাতে কাজ করি নর্মালি এই শেপগুলোতে, এখন লোগোর কাজ, লোগোর কাজ আপনাকে আগে শেপ বিল্ডার টুলের কাজটা দেখেন, তারপরে অন্য বিষয়গুলো দেখেন, সো টুলস গুলো আগে জানতে হবে। তো এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে আমি ফার্স্টে এটাকে ডিভাইড করতে পারবো, জাস্ট এটা কেটে আলাদা হয়ে গেল, অল্টার চেপে এটাকে একটা, এখান থেকে দেখেন আপনি যদি একটা ক্লিক করেন অল্টার চেপে তাও কেটে যাবে, আবার অল্টার চেপে এভাবে টেনে ড্র্যাগ করলে তাও কিন্তু কেটে যাবে। এখন এরকম হয় যে এখানে দেখেন আলাদা করে নিলাম, এখান থেকে এটা এখানে নিলাম, এটাকে টেনে এখানে নিলাম, এটাকে এখানে রাখি,
এখন এখান থেকে আপনি শেপ বিল্ডার টুল দিয়ে নর্মালি এইগুলো যদি সবগুলো এখান থেকে কেটে দিতে চান, তো জাস্ট শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম, অল্টার চেপে এখান থেকে এইভাবে কেটে দিয়ে দিলাম, দেন এখান থেকে এটাকে অল্টার চেপে কিবোর্ড থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে কেটে নিয়ে নিলাম। ওকে, তো এভাবে আমরা এখন দেখেন আমরা কিছু কাজ আছে, তো রেক্টাঙ্গেল টুল নিলাম, নেয়ার পরে ডিরেক্ট সিলেকশন দিয়ে ওকে এতটুকু রাখার পরে এরপরে আমরা এখান থেকে দুইটা সিলেক্ট করে টেনে নিচে নিয়ে গেলাম। এটাকে এখান থেকে এখানে করে দিলাম। করার পরে এখন এখান থেকে এসে এবার আমরা এগুলোকে কেটে দিচ্ছি। শেপ বিল্ডার টুলটা নিলাম, জাস্ট একটা ক্লিক করে করে কেটে দিয়ে নিলাম। ওকে, তো এভাবে এই কাজটা আমরা এখান থেকে এভাবে শেপ বিল্ডার টুলটা দিয়ে করতে পারি। এখন আপনি যে কাজই করতে চান না কেন, এভাবে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে এরপরে আপনি কাজ করতে পারবেন এভাবে শেপ বিল্ডার টুল দিয়ে। এরপরে হলো লাইট পেইন্ট বাকেট টুল, এটার কাজটা কি দেখেন, আমরা এগুলো কেটে দিলাম, এখানে একটা শেপ নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এই যে শেপটা সিলেক্ট আছে, এখন দেখেন লাইট পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা নর্মালি কালার অ্যাপ্লাই করে থাকি। তো এখানে কালার নিলাম, এভাবে লাইট পেইন্ট বাকেটে কালারটা নিলাম, এখান থেকে সোয়াচে আসি, সোয়াচ থেকে একটা কালার নিচ্ছি, ইয়েলো কালার করে নিলাম, দেন এখানে এসে এটা অ্যাপ্লাই করে দিলাম। এখানে করতেছি হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ এটা সিলেক্ট করা নাই, যেটা সিলেক্ট আছে সেটাতেই করতে পারবো। এই একটা কাজ এখানে গেল। এরপরে আরেকটা কাজ আছে, মজার কাজ, সেটা হলো যে আমরা এটাকে স্টক করে দিচ্ছি। এবার এখান থেকে টেনে এতটুকু নিচ্ছি, এটাকে টেনে অল্টার চেপে চেপে আমি কপি করতেছি। এখন দেখেন এই যে মাঝখানের যে পয়েন্টটা আছে, হ্যালো, হ্যাঁ ভাইয়া, আমরা এখানে যদি একটা সিলেক্ট করে একটাতে কপি করেছি, কালার কপি করেছি, আমরা যদি তিন চারটা সিলেক্ট করতে চাই ওইভাবে একসাথে হবে? দেখতে থাকেন, একটু সময় নিয়ে দেখেন, আমি দেখাচ্ছি সব বিষয়গুলো এখানে কাজটা, এতটা সুযোগ দিচ্ছি, মিউট করে রাখি না, এই জন্য কি বারবার একটা বিষয় নিয়ে করবেন। সিলেক্ট করার পরে লাইভ পেন ব্যাকেট টুলটা নিলাম, এখন নেওয়ার পরে এখানে দেখেন আমি পাথে কালার অ্যাপ্লাই করবো, তো এখান থেকে আসে আমি এই একটা অ্যাপ্লাই করতেছি, তো এখানে এভাবে অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা একটু এক মিনিট, আচ্ছা বিষয়টা দেখেন ডিলিট করে দিচ্ছি, দেন এটাকে এখান থেকে শুধু স্ট্রোকে রাখছি। রাখার পরে এতটুকু করে 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 দিলাম, এভাবে কপি করে করে নিচ্ছি। ওকে, সো এখন আমরা এখানে আমি চাচ্ছি এই যে আমার এই কর্নারটাতে আমি এখন নর্মালি কিন্তু আমরা এখানে এভাবে কালার অ্যাপ্লাই করতে পারবো না। সো দেখেন ফার্স্টে পেন ব্যাকেট নিয়ে যদি আমি কাজ করি তাহলে পুরোটাতে অ্যাপ্লাই হবে। সো এখান থেকে কালার নিলাম, নেওয়ার পরে দিচ্ছি পুরোটাতেই, এখন তো হচ্ছে, আগের বার প্রবলেম করছিল। ওকে,
ঠিক আছে বিষয়টা। তো দেখেন এখানে যে কাজটা সেটা হলো যে আমরা এভাবে স্টকে রেখে, আমাদের স্টকে রেখে এখান থেকে পেইন্ট ব্যাকেটটা দিয়ে কাজ করতে পারি। নরমালি এখন যদি আমরা সোয়াস থেকে এভাবে অ্যাপ্লাই করি, তো দেখেন এখান থেকে এতটুকু নিলাম। এবারে এই দুইটাকে সিলেক্ট করে এটাকে কপি করে এখান থেকে নিয়ে নিচ্ছি, পুরোটা সিলেক্ট করে নিলাম। এখন এগুলোতে আলাদা আলাদা কালার অ্যাপ্লাই করব। তখন আমরা এখান থেকে লাইভ পেইন্ট ব্যাকেটটা দিয়ে আমরা আসলে এভাবে কাজ করতে পারি। ফার্স্টে একটা কালার নিয়ে নিলাম, দেন এখানে এটা অ্যাপ্লাই করলাম, এরপরে এটাকে এভাবে করে নিলাম, দেন এখানে অ্যাপ্লাই করলাম এটা নিয়ে। এভাবে লাইভ পেইন্ট ব্যাকেট টুলটা দিয়ে আপনি এভাবে কাজ করতে পারেন। ওকে, এখন একটা কাজ দেখাচ্ছি আপনাদের। এখানে আমরা একটা ইমেজে দেখি যে লাইভ পেইন্ট ব্যাকেটটা দিয়ে আসলে এখান থেকে পাথের কাজটা আসলে বেশি হয়ে থাকে। লাইভ পেইন্ট ব্যাকেট যে নর্মালি দেখবেন যে কাজ, আপনি একটা কালার অ্যাপ্লাই করতে পারবেন, বাকি সেক্ষেত্রে কালার অ্যাপ্লাই করাটা আপনাকে লাইভ পেইন্ট ব্যাকেটটা দিয়ে কাজ করাটা অতটা প্রয়োজন হয় না। আচ্ছা, তো এই একটা ইমেজে আমরা এখন এখান থেকে এটাতে লাইভ পেইন্ট ব্যাকেট দিয়ে কাজ করব। এটা কিন্তু আমাদের নর্মালি পাথে আছে, মানে এগুলো সব স্ট্রোক দেয়া, আর কোনো কালার নেই এখানে। সো আমরা এটাকে এভাবে সিলেক্ট করার পরে ইমেজ ট্রেস করে নিচ্ছি। ইমেজ ট্রেস এটা কি, এটা আজকে আপনাদের নেক্সট ক্লাসে আছে মডিউলে, তো আমরা ওখানে দেখে নিব আসলে ইমেজ ট্রেসটা আসলে কি। তাকে এখান থেকে লাইভ পেইন্ট ব্যাকেটটা দেখাচ্ছি। তো ইমেজ ট্রেস করলে কি হয়, আপনার একটা ইমেজ স্টক ইমেজটা, সরি ফার্স্টে তো এটা আমার ইমেজ থাকে, তো ইলাস্ট্রেটরে একটা ইমেজ সব কাজগুলো কিন্তু আমরা বলেছি ভেক্টোগ্রাফিক সফটওয়্যার, তো কিন্তু তারপরেও আপনি যখন এভাবে কাজ করেন একটা ইমেজ ওপেন করলে দেখবেন যে না আসলে এটা ভেক্টর হয়নি। তো ভেক্টরটা করার জন্যই মূলত আমাদেরকে ইমেজটা ট্রেস করে নিতে হয়। তো দেখেন এটা আমরা জুম করে দেখতেছি, এটা এখন ভেক্টর। সো আমরা একটু জুম আউট পরে আবার আনডু দিয়ে দেখব যেটা আসলে ফার্স্টে ভেক্টর ছিল না। এটা ফার্স্টে সিলেক্ট করলাম, এবার আপনি লাইভ পেইন্ট ব্যাকেট টুলটা নেন, এখান থেকে একটা এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, এখান থেকে একটা কালার নিলাম, এটা নেওয়ার পর আমি এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করতেছি, এখানে দিচ্ছি, এখানে মানে আমার এই পাথের মাঝে, আমার স্ট্রোকের মাঝখানে মাঝখানে যেখানে আছে সেখানে সেখানে এভাবে কালার অ্যাপ্লাই হচ্ছে। তো এভাবে করে করে আপনারা কালার অ্যাপ্লাই করতে পারবেন এভাবে। তো আমি একটু আন্ডু দিয়ে দেখাচ্ছি আসলে যে বিষয়টা বললাম যে আসলে ফার্স্টে আমার ইমেজটা এভাবে ভেক্টর থাকে না। ওকে, তো এখন একটু জুম করে দেখতেছি, এই যে দেখেন এটা কিন্তু এখন ভেক্টর নেই, বাকি ফেটেও যায়নি, একেবারে পুরোপুরি রাস্টার হয়নি। তো এটা নর্মালি আপনি যখন এভাবে ইমেজ নিয়ে আসবেন, তো ইমেজে এখন কিন্তু আপনি যদি ভেক্টর করেন তখন ইরেজ করতে পারবেন, সব কাজগুলোই করা যায়। আচ্ছা, তো এই বিষয়টা আমরা এখান থেকে লাইভ পেইন্ট ব্যাকেট টুলের কাজ দেখলাম। এরপরে আমরা দেখব ব্লেন্ড টুলের কাজটা কি। তো আমি এখান থেকে একটা শেপ নিলাম, এটার কালারটা এটা দিলাম, দেন এটাকে অল্টার চেপে কপি করে নিয়ে আসতেছি এখানে, এটার কালারটা ইয়েলো কালার করলাম। এই দুইটা কালারের কম্বিনেশনে আমার একটা শেপ এখানে হবে, একটা লাইন হবে, সেটাই মূলত নর্মালি ব্লেন্ড টুলের কাজ। সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ব্লেন্ড টুলটা দিব। তো এখানে ব্লেন্ড টুলটা সিলেক্ট করে লাস্টে ফার্স্টে এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, হয়ে গেল। দেখেন আমার একটা এভাবে এভাবে কালার অ্যাপ্লাই হয়েছে। তো এটা এখন কিন্তু মনে রাখবেন যখন ব্লেন্ডটা অ্যাপ্লাই করেন সেটা কিন্তু একটা আমার লাইন টেল মানে একটা স্টক মুডে থাকে, মানে পাথ মুডে থাকে, যেটা আমরা রিশেপ টুলের কাজটা কিন্তু এখানেও করতে পারি। তো এখন আমরা দেখাচ্ছি, রিশেপ মুডটা নিয়ে টুলটা নিলাম,
ওকে, তো এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। এখন যে কাজটা হলো, চারটা শেপ নিলাম, এটাতে এই কালারটা দিলাম, এটাতে এখান থেকে একটা কালার দিলাম, এটাতে সরি এটাতে অরেঞ্জ টাইপের একটা কালার দিচ্ছি, এটাকে রেড করে দিচ্ছি, সিলেক্ট করব, ব্লেন্ড টুল একটা ক্লিক, দেন দুইটা হয়ে গেছে, এখানে নিলাম এটা হয়েছে, এখানে নিলাম এটা হয়েছে। আচ্ছা, এবার আমরা রিশেপ টুল দেখি। এটা কিন্তু এখানে দেখেন অ্যাপ্লাই করার সাথে সাথে হয়েছে, বাকি এটা সেটিংসটা করে দিতে হয়, সেটা পরে দেখাচ্ছি, আগে কাজটা দেখে নিচ্ছি। ওকে, তো পরে আমরা এই কাজগুলো এখান থেকে করে নিতে পারবো। এখন দেখেন ফার্স্টে আপনি কি করতে হবে, এখানে আমাদের ডিফল্ট ভাবে এখন সহজ বিষয় একটা বুঝেন, ব্লেন্ড টুলের কাজ আপনারা কি করতে পারেন, রেড আর ইয়েলো দুইটা কালারের মাঝখান থেকে একটা কালার আপনি নিতে চাচ্ছেন। এখন আপনি হয়তো, এখানে আমি দেখাচ্ছি, আপনি এখান থেকে এটা নিচ্ছেন, না হলে এটা নিচ্ছেন, না হলে এটা নিচ্ছেন, কিন্তু সুন্দর একটা কম্বিনেশন কিন্তু আপনি পাবেন না। এই কাজটার জন্য আসলে ব্লেন্ড টুলটা দরকার হয়। এখন জাস্ট একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক হয়ে গেছে। এখন এটা কিন্তু একটা পাথ মোডে আছে, এটাকে আমাদের শেপ করতে হবে, এটাকে আলাদা করতে হবে। যেটা আমরা করতে পারি এক্সপ্যান্ড, গত ক্লাসে আমরা দেখেছিলাম, তো আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, দেন এখানে ফিল অবজেক্ট দুইটাই আমার ই করা থাকবে, মার্ক করা, দেন আমি ওকে ক্লিক করব, এক্সপ্যান্ড হয়ে গেছে। এবার আমরা এটা কি করব, আনগ্রুপ করে নিতে হবে, কারণ এগুলো সব শেপ এভাবে এক একটা আছে। এটাকে এখন আমরা আনগ্রুপ কিভাবে করতে পারি, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। তো দেখেন একটা, এইটা হলো আমার ফার্স্টের কালারটা, এটা এরপর এটা আসছে, এখান থেকে মাঝখান থেকে কিছু ওপেন করে নিচ্ছে। এই যে আলাদা আলাদা কালার কম্বিনেশন আপনি পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু খুব মজার একটা কাজ, খুব সহজে আপনি। এখন তো নর্মালি এটা দিয়ে রেড থেকে আপনি ফার্স্টে জিনিসটা ছিল এটা, এবার আপনি এখান থেকে একটা রেড নেন, সো দুইটা এভাবে আলাদা আলাদা এই কম্বিনেশন গুলো আমরা এখান থেকে বের করতে পারি। আমরা এখান থেকে এখন একটা রেক্টাঙ্গেল টুল নেব, এতটুকু নেয়ার পরে এটাকে ছোট করে নিচ্ছি, এখন দেখাচ্ছি যে সেটিংসটা আমরা নিজেরা কিভাবে করে নিব। তো আমরা অবজেক্ট যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড, অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনে যাব, ব্লেন্ড অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে আমরা যাব ব্লেন্ড অপশন। অপশনে আসার পর এখানে আমাদের স্পেসিংটা আমাদের যেটা করতে হবে, এখান থেকে স্মুথ কালার আছে এটা দরকার নেই, আমরা এটা করব স্পেসিফাইড স্টেপস। এটা সিলেক্ট করার পরে আপনার দুইটা শেপের মাঝখানে কয়টা আছে, তো এখানে আমরা চারটা করে দিচ্ছি, বেশি করবো না, চারটা করে দেখাচ্ছি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে, চারটা দেন ওকে। অ্যাপ্লাই কিন্তু হয়নি, কি করতে হবে, অবজেক্ট, অবজেক্ট থেকে আবার ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক, এখন হয়েছে। তো দুইটার মাঝখানে কয়টা নিয়েছিলাম, চারটা, একটা দুইটা তিনটা চারটা, ক্লিয়ার। আবার দেখাচ্ছি, এবার এখান থেকে এভাবে একটা নিলাম, কালার চেঞ্জ, ওকে। সো এখন এভাবে সিলেক্ট করার পরে এরপর আমরা, এখন দেখেন এখানে যদি আমি এই ব্লেন্ডে আসি, একটা ক্লিক, একটা ক্লিক, কয়টা, চারটা, যে চারটা আমরা ফার্স্টে সেটিংসটা ঠিক করেছিলাম ওইটা হচ্ছে। তো তাহলে আবার অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড অপশন, এখানে এখন আমরা 50 করে দিচ্ছি, দেন ওকে। আবার অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, এখান থেকে মেক, এখানে আমার যে কয়টা করেছি 50, সো 50 এখানে আছে। এবার এটা আসলে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমাদের এই কাজগুলো দরকার হয়, তো এটা আপনারা করে নিতে পারেন। আমরা সামনের ক্লাসে দেখবো আসলে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডটা আসলে কি, সেখানে আমাদের নেক্সট ক্লাসে মেস টুল থাকবে, সো ওখানে আমরা এই বিষয়টা ক্লিয়ার হবে।
আচ্ছা না, আমরা আজকেই দেখবো, মডিউলে আমাদের আসলে মেস টুলটা নেই, ওটাকে আমরা আজকেই দেখে নিচ্ছি। ওকে, তো তাহলে দেখেন মেস টুলের কাজটাকে, নর্মালি আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, নেয়ার পরে এখন এই শেপটাকে, এখানে অ্যাঙ্কার পয়েন্ট কয়টা আছে? চারটা, এখানে একটা, এখানে একটা, এই চারটা। আমরা যদি ডিরেক্ট সিলেকশন দিই তাহলে দেখতে পারি চারটা আছে। তা আমরা যদি চারটাকে 40টা করতে চাই বা আরো বেশি করতে চাই, তো তখন কিন্তু আমরা এখান থেকে এই টুলটা দিয়ে, মেস টুলটা দিয়ে কেটে নিই। তো মেস টুলটা আমাদের এখানে, এটা হলো মেস টুল, ফার্স্টে এখানে একটা ক্লিক করলাম, এই একটা আমার এভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে, এখান থেকে। এখন ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরি, দেখেন কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। ক্লিয়ার? ওকে, সো এখন এটাকে আমরা দেখাচ্ছি। তো নর্মালি ফার্স্টে আমরা কি করতে পারতাম, কর্নারে সিলেক্ট করে একটা কালার অ্যাপ্লাই করতে পারতাম বা সবগুলো। এখানে দেখেন মেস টুলের কাজটাকে, এখানে আমি এই একটা কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা করে দিলাম, এটা এখানে আমার একটা কালারও ভালো কালার হয়নি, কিন্তু কালারটা কালারফুল কালার জন্য আমি দেখালাম আপনাদেরকে। তো এখন এখানে দেখেন, এটা কিন্তু একরকম গ্রেডিয়েন্টের মতো হয়েছে, বুঝাচ্ছে, বাকি এটা কিন্তু মেস টুলের কাজ। এখন এটাকে আপনি ইয়েলোটাকে আর একটু বড় করতে চাচ্ছেন বা একটু ই করবেন, সো এখান থেকে ডিরেক্ট সিলেকশনটা ধরেন, পয়েন্টটাকে টেনে, সরি, ফার্স্টে একটা ক্লিক করেন, করার পর এটা এখান থেকে দিয়ে দেন, এটাকে এখান থেকে এভাবে দিয়ে দেন, এটাকে এভাবে দিয়ে দেন। এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি মেস টুল দিয়ে, এইগুলো ব্যাকগ্রাউন্ড কে আমরা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বলি। সো এরপরে আপনি এখান থেকে ব্লেন্ড টুলের যে কাজগুলো করবেন সেগুলো দেখবেন, ফার্স্টে আমরা যে ইলিপস গুলো নিয়ে কাজ করছিলাম সেটা এইরকম উপরে দেয়া থাকে, ওকে দিয়ে দেন। দেন আপনি এরপরে অপাসিটিটা কমাতে পারেন, খুব সুন্দর একটা কম্বিনেশন হয়ে যাবে আপনার। এভাবে এই কাজগুলো আপনি করতে পারবেন। ওকে, এরপর আমরা যেটা দেখবো সেটা হলো স্ট্রোক প্যালেট। স্ট্রোক প্যালেটটার জন্য ফার্স্ট টাইম একটা স্ট্রোক নিয়ে নিচ্ছি, এটা আমার একটা স্ট্রোক, একটু বেশি করে নিচ্ছি তাহলে সুবিধা হবে আমাদের দেখতে। ওকে, পারফেক্ট। সো এখন আমরা স্ট্রোক প্যালেটটা কোথায়, স্ট্রোকের পাশেই স্ট্রোক প্যালেট, আমরা প্রথম দিন বলেছিলাম এটা আমরা পরে দেখবো। স্ট্রোক প্যালেটটা ওপেন করে নিতে পারি, অথবা আপনি উইন্ডো থেকে গিয়ে স্ট্রোক প্যালেট, স্ট্রোক, কন্ট্রোল F10, তাও ওপেন হয়ে যাবে। দেন শো অপশনে ক্লিক করবেন, অপশনগুলো শো করবে। ওকে, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, আমরা এখান থেকেই দেখি, স্ট্রোক প্যালেটটা নিয়ে আসি না, এখান থেকে দেখি সুবিধা হবে আপনাদের। ওকে, সো এখন দেখেন স্ট্রোকে ফার্স্টে আছে কি, প্রথমে স্ট্রোকের সাইজটা দেয়া আছে, এরপরে একটা আছে সেটা হলো ক্যাপ। ক্যাপটা কি, ক্যাপটা হলো এই যেটা আমার ফার্স্টের যে পয়েন্টটা আর এটা, এই দুইটাকে আমরা এখানে ক্যাপ বলি। এরপরে কর্নার হলো এই যেগুলো আছে সেগুলো হলো কর্নার, এগুলো সব কর্নার। তো এখন ফার্স্টের ক্যাপের কাজ করলে কিন্তু এইটা আর এইটা কাজ করবে, বাকিগুলো কাজ করবে না। তো দেখাচ্ছি, প্রথমে আছে কি, ক্যাপটা আছে আমার বাট ক্যাপ, তো বাট ক্যাপটা এটা, এটাই প্রথমে ডিফল্ট ভাবে যেটা সেটাই। এরপরে রাউন্ড হবে আপনার ক্যাপটা, রাউন্ড হবে, তো ক্লিক করলাম, দেখেন রাউন্ড হয়েছে, বাকিগুলো কিন্তু কোনো কাজ করেনি। তো এরপরে আপনি আবার এখান থেকে গিয়ে প্রজেক্টিং ক্যাপ করে দিতে পারবেন, সেক্ষেত্রে কি হবে দেখেন, প্রজেক্টিং ক্যাপ করলে এটা কিন্তু আমার বাট ক্যাপ থাকবে, বাকি এটা আমার একটু অ্যাড হবে। নর্মালি ফার্স্টে যেটা যেখান থেকে দিয়েছিলাম তার থেকে আরো অ্যাড হবে, যেখান থেকে শুরু হয়েছে তার থেকে আরো অ্যাড হবে, এটাকে আমরা রাউন্ড ক্যাপ করে দিলাম। এরপর এখন হলো কর্নারের কাজ, এই কর্নারের কাজগুলো করবে। সো কর্নারটাকে আপনি এখান থেকে ফার্স্টে যেটা আছে মিটার জয়েন্ট, যেটা নর্মালি প্রথম যেটা সেটা আপনার এভাবে মিটার জয়েন্ট, এরপরে যেটা আছে সেটা হলো রাউন্ড জয়েন্ট, তো আপনার কর্নার গুলো রাউন্ড করে দিবে।
এরপরে আমার এখানে যেটা আছে সেটা হলো বেবেল জয়েন, এগুলো কেটে দিবে। কর্নারটা তো এখন রাউন্ড আছে, একটু জুম করে দেখাচ্ছি, রাউন্ড তো, রাউন্ডটাকে কেটে এভাবে করে দিবে, এটাকে ওখানে রাউন্ড করে দিচ্ছি। এরপরে স্ট্রোকের একটা অ্যালাইন আছে, তো অ্যালাইনের কাজটাকে দেখেন, এখান থেকে অ্যালাইনটা নিয়ে নিচ্ছি আমরা। অ্যালাইন ফার্স্টে যেটা আছে সেটা হলো আমার এখান থেকে ফার্স্টে যেটা আছে সেটা হলো স্ট্রোকটা সেন্টারে অ্যালাইন আছে। এরপর আপনি এখান থেকে স্ট্রোকটাকে ইনসাইড করে দিতে পারবেন, এটা নিলাম। এখন দেখেন এটা কিন্তু এখানে শো করতেছিল না, এই রাউন্ডেড একটা নিলাম, এবার স্ট্রোকটাকে আমরা ইনসাইড করে দিচ্ছি, আবার আউটসাইড করে দিতে পারবো, যেখান থেকে নেয়া, আবার এটাকে সেন্টারও করে দিতে পারি। ও সরি, ফার্স্টে সেন্টার, এরপর ইনসাইড, পরেরটা আউটসাইড। এরপর একটা কাজ হলো, সেটা হলো যে আমরা স্ট্রোকটাকে এখান থেকে ড্যাশ লাইনের বিষয়টা, তো আমরা এখানে একটা এভাবে লাইন নিয়ে নিলাম, ড্যাশ লাইনটা দেখেন, তো ড্যাশ লাইন এখানে কত দেয়া আছে, 12 পিটি করে দেয়া আছে, এক একটা ড্যাশ লাইনের মাঝে হবে, আমরা এখানে 6 পিটি করে দিচ্ছি। তো দেখেন আরো কি হচ্ছে, এখন যদি আপনি এটাকে কমান তো কি হবে, আমরা এখান থেকে 20 করে দিচ্ছি। তো এভাবে যখন আপনি, এটা হলো এভাবে করেন না আপনারা, দেখ ইরেজ করে দিচ্ছি। ওকে, তো এটা আমরা এভাবে ড্যাশ লাইন করতে পারবো আমার মাঝখানে। তো এখন এটার মাঝ, এটা এতটুকু করলাম, এখন গ্যাপ কতটুকু হবে, তো গ্যাপটাকে যদি আমরা এখানে স্পেসটাকে আমরা এখানে নর্মালি 2 পিটি করে দিচ্ছি, বা আরো একটু বেশি করে নিতে পারি, 4 পিটি করে, দেন এন্টার ক্লিক করলাম। তো করে দিলাম, এরপর আরো বেশি করে দিচ্ছি, 40, এভাবে গ্যাপ হবে, মানে এক একটা মাঝখানে গ্যাপটা কতটুকু হবে। আচ্ছা, এখানে আমাদের দুইটা মোড আছে, একটা হলো এটাকে আমরা প্রিভিয়াস নিতে পারি, আর একটা হলো অ্যালাইন ড্যাশ। ওকে, তো আমরা এইভাবে এই স্ট্রোক প্যালেটটা দিয়ে কাজ করি। এখন এখানে ইউনিফর্মটা আছে, ইউনিফর্মটা কিভাবে রাখতে চাচ্ছেন সেটাও এখানে দেয়া আছে, আপনি এভাবে করে ইউনিফর্মটা নিয়ে নিতে পারবেন, আবার ড্যাশ লাইনটাকে কমাতে পারেন। এখন এখানে আচ্ছা, আমরা এভাবে করে আমাদের স্ট্রোকের নর্মালি আমরা এখান থেকে ক্যাপ, কর্নার আর এই অ্যালাইনের কাজগুলো, এরপর যদি এখান থেকে ড্যাশ লাইন করে নিতে চান, সো তখন আপনি এভাবে কাজ করে নিয়ে নেন, ঠিক আছে। ওকে, তো এরপরে আমাদের যে বিষয়টা হলো সেটা হলো পাথফাইন্ডার। তো আমরা একটা পাথফাইন্ডারটা দিয়ে করে কি আমরা ডিভাইড করে নেই, কোন শেপকে অ্যাড করা, ডিভাইড করা, সব কাজগুলো আমরা করি। আচ্ছা, এগুলো সব আমরা এখান থেকে সোয়াস থেকে কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, সিলেক্ট করে এভাবে, তো পাথফাইন্ডারটা আমরা কিভাবে নিয়ে আসবো, উইন্ডো, উইন্ডো থেকে পাথফাইন্ডার, এটা হলো আমার পাথফাইন্ডার। এখন ফার্স্টে যেটা আছে সেটা হলো আমার এটাকে ইউনিট করে দিবে, তো ইউনিট আমার দুইটা একটা শেপ করে দিবে। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার লেফট মাউস লেফট বাটনে ক্লিক করলাম, আমার একটা শেপ করে দিলে, ইউনিট করে দিলে। তো ইউনিটের ক্ষেত্রে যে বিষয় সেটা হলো আপনার এখানে উপরে যে কালারটা আছে যেটা আমরা শেপ বিল্ডারে দেখেছিলাম, ঠিক একইভাবে আমার ফন্টে যেটা থাকবে সে কালারটা সে করে দিবে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট এটাতে একটা ক্লিক করলাম, এটা আমার একটা শেপ হয়ে গেছে, ক্লিয়ার। তো এভাবে আমরা পাথফাইন্ডার দিয়ে আমরা
এভাবে একটা শেপ করে নিতে পারি। ওকে, এরপরে যে বিষয়টা আছে সেটা হলো আমার এটাকে মাইনাস ফন্ট করে দেবে। তো মাইনাস ফন্টটাই আমরা কিন্তু ফটোশপে সাবট্রাক অপশন দিয়ে জানতাম, সাবট্রাক। তো আমি এখানে একটা ক্লিক করলাম, এটাকে আমার সাবট্রাক করে দিয়েছি। তো সাবট্রাকটা ফার্স্ট থেকে এখানে বলাই আছে মাইনাস ফন্ট, মানে ফন্টে যেটা আছে সেটাকে আমার সাবট্রাক করে দেবে। তো এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি, দেন একটা ক্লিক করে এরপরে এখান থেকে মাইনাস ফন্ট করে দিলাম, তো ফন্টে আমার যে শেপটা ছিল সেটাকে এখান থেকে সাবট্রাক করে দিয়েছে। এরপরে যেটা আছে সেটা হলো ইন্টারসেক্ট। তো ইন্টারসেক্টের কাজটাকে আমরা এখান থেকে ক্লিক করি, যে আমার আমরা ফটোশপে ইন্টারসেক্টটা ছিল, তো সেখানে কি করতো, দুইটা সিলেক্টের মাঝখানে যে কমন যেটা ছিল সেটাকে রাখতো, বাকিটাকে কেটে দিত। এখানে একই কাজ। এরপরে যেটা আছে সেটা হলো এক্সক্লুড, এটার কাজও দুইটার মাঝখানে কমনটুকু কেটে দেবে আর বাকিগুলো থেকে যাবে। ওকে, আর কালারটা কিন্তু ফন্টে যে কালারটা থাকবে সেটা অ্যাপ্লাই হবে। জাস্ট আমরা যদি এখান থেকে এটা দেখি, লাইক সো এটা সিলেক্ট করে এক্সক্লুড, ফন্টের কালারটা নিয়ে নিয়েছে। এরপরে পাথফাইন্ডারের যেটা আছে সেটা হলো ডিভাইড করে দিবে, মানে সবগুলো আলাদা করে ফেলবে। মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, ডিভাইড, এখন আলাদা করতেছি, আলাদা হচ্ছে না, কারণ এটা গ্রুপ আছে। মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ অথবা কন্ট্রোল শিফট জি, এভাবে আমরা ডিভাইড করে নিতে পারি। আচ্ছা, ওকে, এবার আমরা এভাবে সিলেক্ট করার পরে এখন ডিভাইডের পরে যে অপশনটা আছে সেটা হলো আমার এখানে ট্রিম করে দেবে। ওকে, সো এটার কাজটা কি দেখেন, আমরা যখন এটাতে ক্লিক করব, সো এটা আমার ফন্ট যেটা আছে সেটাকে সে এখানে আনগ্রুপ করে নিয়ে দেখাচ্ছে। এইটাকে আমার ফন্টে উপরে যেটা পাবে সেটাকে এখানে সে একটা শেপ করে দিবে। আমি এখান থেকে না হলে এটা উপরে করে দিচ্ছি। এবার এখানে সিলেক্ট করে ট্রিম করে নিলাম, তো এটা কি হয়েছে, আমার আনগ্রুপ করে নিলাম, মানে ফন্টে যতটুকু আছে সেটা একটা শেপ হবে আর বাকিটা আলাদা হয়ে যাবে। তো এখান থেকে যদি এভাবে দেখাই, এটাকে সিলেক্ট করে এখানে নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখন সিলেক্ট করে ট্রিম করে দিলাম, ফন্টের গুলোকে সে কিন্তু একটা শেপ করে নিয়েছে আর বাকি নিচেরটা আলাদা। ওকে, আন্ডু করে করে আমি কাজ করতেছি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা আমার এখানে ট্রিমের পরে যেটা আছে মার্চ করে দিবে, মানে একসাথে। তো দেখেন এখান থেকে মার্চ করে নিলাম, ওকে আনগ্রুপ, এটাতে আমার ট্রিমের যে কাজটা সেটা আমরা এখান থেকে একই কাজ হচ্ছে। ওকে, এরপরে আমার এখানে লাস্টে যেটা আছে সেটা হলো ক্রপ করে দিবে। তো ক্রপের কাজটা এখানে আমাদের যে কাজটা হতো ইন্টারসেক্টের, ঠিক একইভাবে কাজ করতেছে। আচ্ছা, এরপরে শেষে যেটা আছে সেটা হলো আমার আউটলাইন করে দিবে, মানে শেপ গুলোকে সে পাথ করে দিবে, তখন আর শেপ থাকবে না। ওকে, তো আমি এখানে আউটলাইন করে নিলাম, এটা একটা আমার এখানে স্ট্রোকে হয়ে গেছে, এটা পাথ ছিল যেটা স্ট্রোক হয়ে গেছে। ওকে, এরপরে শেষে যেটা আছে সেটা হলো মাইনাস ব্যাক, মানে আমার ব্যাকে যে কালারটা আছে সেটাকে মাইনাস করে দিচ্ছি। দেখেন এখানে ব্যাক কোনটা, যেটা ব্যাকে ছিল সেটাকে সে এখানে মাইনাস করে দিচ্ছে। সো ফন্টে আমরা এখান থেকে যদি ফন্টে এটা নিয়ে আসি, তো এখান থেকে এতটুকু আমার যে ব্যাকে আছে সেটাকে সে মাইনাস করে দিচ্ছে, ব্যাক কালারটাকে। তো এখানে ফার্স্টে কি ছিল, মাইনাস ফন্ট, এখান থেকে সে মাইনাস ব্যাক পেলাম। ওকে, সো এভাবে করে আপনি পাথ ফাইন্ডার দিয়ে এটাও খুব, এভাবে করে আমরা এই কালার শেপ গুলো কাটার ক্ষেত্রে এভাবে কাজ করতে পারি। তো নর্মালি আমাদের এখানে ইউনিটটা দরকার হবে, মাইনাস ফন্ট, মাইনাস ব্যাক, এগুলো মাঝে মাঝে দরকার হয়, বাকি দুইটা দিয়েই কাজ হয় সাধারণত। যেমন ডিভাইড করে নিলেন, এখন আনগ্রুপ করে নেন, ফন্ট কাটবেন বা ব্যাক নেবেন, সব কিন্তু এখন হয়ে যায়, যে কাজগুলো এখানে আছে সবগুলোই করতে পারবেন। তো নর্মালি যদি আপনি ইন্টারসেক্ট করতে চান, তখন আবার আরেকটা বিষয় আছে, হ্যাঁ ইন্টারসেক্ট করবেন, সো এটাকে মাইনাসটা করে নেন।
এটা মাঝখানে পার্টটা কেটে যায়, বাকি এটা কিন্তু আপনি এখান থেকে ডিভাইড করার পরেও এটাকে আনগ্রুপ করে এখান থেকে নিয়ে নিতে পারে, এটাকে আবার আইড্রপার দিয়ে কালার দিয়ে দেন, এটা হয়ে যাবে। এটা মানে নর্মালি দুইটাই দরকার, হয়তো ইউনিট না হলে ডিভাইড, বেশি ক্ষেত্রে আমাদের ডিভাইডটা প্রয়োজন হয়। ওকে, সো এরপর আমরা যেটা দেখবো সেটা হলো অ্যালাইন। তো অ্যালাইনের জন্য ফার্স্টে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি এখান থেকে, এটা আমাদের কিন্তু ফটোশপেই দেখানো হয়েছিল, সেখানে যেভাবে ছিল একই ওয়েতে এটাকে টেনে এখান থেকে ওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দুইটা আমরা হয়তো সিলেক্ট অ্যালাইন টু সিলেকশন, না হলে অ্যালাইন টু, এখানে হয়তো আমি অ্যালাইন টু সিলেকশন মানে এই যে সিলেকশনের সাথে আছে সেটাতে কাজ করব, না হলে আমি এখানে অ্যালাইন টু আর্টবোর্ডের সাথে কাজ করব। ওকে, সো এখন প্রথমে আমরা অ্যালাইন টু সিলেকশনটা করে নিচ্ছি, এরপরে অ্যালাইন টু আর্টবোর্ডটা দেখব। তো অ্যালাইন টু সিলেকশন করার পর ফার্স্টে আছে কি লেফটে অ্যালাইন হবে আমার অ্যালাইন টু, আচ্ছা এখানে প্রথম আছে আমার লেফটে অ্যালাইন হবে। সো এখন দেখেন এখানে যে লেফটে যে টেক্সটটা শেপটা আছে সিলেক্ট করলাম এখান থেকে অ্যালাইন, ফার্স্টে যেটা আছে হরিজন্টালি লেফটে হচ্ছে, এদিক থেকে হরিজন্টালি লেফট, সো এদিক থেকে হরিজন, এটা হলো হরিজন্টাল, হরিজন্টালি লেফট, আচ্ছা আবার আন্ডু দিলাম, এটা হরিজন্টাল, এখান থেকে এটা হলো সেন্টার, মানে এই শেপ আর এই শেপ এই দুইটার মাঝখানে যেটা সেন্টার পয়েন্ট সেদিকে হবে। আচ্ছা এখানে একটু এটাকে এপাশে করে দিচ্ছি, দেন হরিজন্টালি সেন্টার, তো এই যে শেপ এটা কিন্তু আমার এখানে আছে, বাকি এটা এরকম না যে দুইটা, এখানে নর্মালি আমার দুইটা শেপ এইটা আর এটা, মাঝখানে এটা কোথায় আছে এটা ভিন্ন হিসাব, এইটা আর এইটা, নর্মালি আপনি এইটা সিলেক্ট করলাম এবার শিফট চেপে এটা নিলাম, এখন দুইটাকে অ্যালাইন করতেছি, তো দেখেন যেভাবে দুইটা সেন্টারে আসতেছে ঠিক একই হইতে, তিনটা পাঁচটা যাই হোক সবগুলো, এটা প্রথমে যেটা মানে এখানে কথা হলো যেটা লেফটে আর যেটা রাইটে এটার মাঝখানে যে সেন্টার পয়েন্টটা সেটা হবে, আর এরপরে যেটা হলো সেটা হলো রাইটে এদিকে। ওকে, এরপরে যেটা হলো ভার্টিক্যাল এদিক থেকে টপে সবার উপরে যেটা সেটাই, ওকে এরপরে যেটা সেন্টারে আছে এইটা আর এইটার সেন্টার যেটা সেখানে হবে দুইটার সেন্টারে, ওকে এরপর যেটা হবে সেটা হলো বটমে মানে ভার্টিক্যালি বটম, সো এখান থেকে ভার্টিক্যালি বটম নিচে, আচ্ছা এরপরে যে কাজটা হলো সেটা হলো এই দুইটার মাঝ তিনটার মাঝ এই দুইটা স্পেসিংটা আছে তিনটার মাঝে, সেইটা কমানোর জন্য এদিক থেকে হরিজেন্টালি করার জন্য আমরা এটা দিয়ে করি, ওকে এরপরে এইটা সেন্টারে ভার্টিক্যালি আমরা অ্যালাইন করে নিচ্ছি এখান থেকে, হয়ে গেল। আচ্ছা এটা হলো হরিজেন্টালটা দেখলাম, আর এটা এখান থেকে সিলেক্ট করে এবার আমরা এবার এখান থেকে সিলেক্ট করে এবার যে মাঝখানে যে স্পেসটা আমরা করব এই দিক থেকে ভার্টিক্যালি, সো তখন আমরা এটা দিয়ে এটা আমার ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দিবে, ওকে এরপর আমরা এটাকে ভার্টিক্যালি এখান থেকে ঠিক করে নিলাম মিডিলটা এই, আর বাকি যে চারটা আছে এগুলো আমাদের দরকার হয় না, ওকে আচ্ছা একটু কেটে গিয়েছিল নেটের প্রবলেমের কারণে। ওকে এখন এই একটাকে অ্যালাইনের জন্য আমরা এখান থেকে অ্যালাইনটা সিলেক্ট করে অ্যালাইনটাকে এখান থেকে অ্যালাইনটাকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম, যখন অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম এখন আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে পারবো, লেফটে রাখেন এখান থেকে আবার বটমে নিয়ে যান সবার উপরে, আবার এখান থেকে বটম আপের টপে নিলাম দেন বটমে নিলাম, এরপর এটাকে আমরা অ্যালাইন করব এখান থেকে হরিজন্টালি লেফটে নিচ্ছে এখানে নিব, সো এখান থেকে এভাবে আবার বটমে নিতে চাচ্ছি এদিকে, সো এখান থেকে নিলাম এবার মিডিলে আনবো,
সো সেক্ষেত্রে সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে মিডিল এখানে নিয়ে আসলাম, দেন এখানে। এভাবে আমরা এই অ্যালাইন গুলো করতে পারি। সবগুলো একটু ট্রাই করবেন, ফটোশপে যেভাবে ছিল একই ওয়েতে। এরপরে লক করা আনলক করা, দুইটা নিলাম, দেখেন কাজ করতেছি। তো লক কিভাবে করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টু ক্লিক করলে লক, যতই ধরেন কাজ হবে না, এটা সিলেক্ট করেন হচ্ছে। আবার আনলক করার জন্য কন্ট্রোল অল্টার টু, আমি কন্ট্রোল অল্টার টু ক্লিক করলাম, আনলক হয়ে গেছে, এখন কাজ করতে পারি। কন্ট্রোল টু দিলে লক, কন্ট্রোল অল্টার টু দিলে আনলক। তো কন্ট্রোল টু দিয়ে লক করে নেওয়ার পরে লেয়ার এসে দেখেন এটা লক হয়ে গেছে, তো এখান থেকে আবার আনলক করে দিতে পারেন। দেন টার্গেট করলাম, ওকে। আবার এই যে শেপটা আছে এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে লক করে নিচ্ছি, আবার এখান থেকে আনলক করে নিতে পারবো। অথবা আপনারা অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে গিয়ে লক অপশন, কন্ট্রোল টু লক, আবার অবজেক্ট অবজেক্ট থেকে আনলক অল, কন্ট্রোল অল্টার টু, সব আনলক হয়ে যাবে। এবারে হাইড করবেন কিভাবে, কন্ট্রোল থ্রি দিলে হাইট, আর এটাকেও হাইড করি কন্ট্রোল থ্রি হাইট, আবার নিয়ে শো করার জন্য কন্ট্রোল অল্টার থ্রি, এটা সিলেক্ট করলাম, এখান থেকে আইটা অফ করে দিলাম, তাও হাইট হচ্ছে, আবার অন করে নিলাম, তা শো হচ্ছে। অথবা অবজেক্ট অবজেক্ট থেকে হাইট, কন্ট্রোল থ্রি, অবজেক্ট অবজেক্ট থেকে শো অল, এভাবে করে আপনি কাজটা করতে পারবেন, ঠিক আছে।